বাজ পাখি আর কাক। বাজ পাখি বিশেষ করে কাকের বাচ্চাদের উপরে হামলা করার জন্যই এখন বাবা কাকটি এসে হামলা করছে। শুকনো গাছের ছোট ছোট ডাল এবং বিশেষভাবে নানা রকমের ঘাস খড় দিয়ে বাজ পাখি মা বাবা তার ঘর তৈরি করতে সাহায্য করছে। 5 থেকে 7 দিনের মধ্যে তাদের ঘর তৈরি হয়। মা বাজ পাখি ডিম পাড়বে এবং বাচ্চা প্রদান করবে। তাই শক্তপোক্ত ঘর তৈরি করার জন্য ব্যস্ত বাবা বাজ পাখি। 5 থেকে 7 দিনের মধ্যে অক্লান্ত পরিশ্রমের ফলে বাজ দম্পতি সুন্দর একটি শক্তপোক্ত ঘর তৈরি করে যেখানে ডিম পাড়া সম্ভব। এবং এখানে বিশেষ করে মেয়ে বাজ পাখি 5-7 দিন একটি বাসা বসার পরেই 3টি ডিম বিশেষ করে পাড়ে। এবং উভয়ে পালাক্রমে প্রায় 18 দিন তারা ডিমের উপরে বসার পরেই ডিম ফুটে 1-1টি করে বাচ্চা জন্মায়। এবং প্রথমত 2টি ছানার জন্ম এবং 1টি কোনোভাবে তা সম্ভব হয়ে ওঠেনি, কোনো কারণেই সেই ডিমটি নষ্ট হয়ে যায়। এবং দেখুন মা পাখিটি কীভাবে ছানাটিকে বেরিয়ে আসার জন্য সাহায্য করছে। এই বাজ পাখি জন্মানোর পরেই বিশেষ করে এই বাজ দম্পতি জীবন মরণের খেলায় তারা জড়িয়ে পড়ে। কী করে বাচ্চাদেরকে বাঁচাবে, তাদেরকে সুরক্ষিত রেখে খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে বড় করতে হবে। তাই খাওয়া দাওয়ার জন্য কোথাও ছোট পাখি এমনকি সাপ ইত্যাদি ধরে নিয়ে আসে তার বাসাতে। এবং এই বাজ পাখি সুযোগ পেলে অন্যান্য পাখি এমনকি ছোট ছোট মুরগি শিকার করতেও এরা দ্বিধা করে না। এখানে পুরুষ বাজ পাখি দেখুন একটি বিশেষ পাখিকে শিকার করার জন্য তার উপরে চেপে বসে। এই পাখিটি বাঁচার জন্য বিশেষ করে অনেক চেষ্টা করে, কিন্তু এই শক্তিশালী এবং নিষ্ঠুর বাজ পাখির হাত থেকে রেহাই পায় এবং একেবারে ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে এই ছোট পাখিটিকে মেরে ফেলে। এবং তারপরে ছিন্ন ভিন্ন শরীরগুলোকে নিয়ে আসে বিশেষ করে তার ছানাগুলিকে খাওয়ানোর জন্য। এবং এই বিশেষ শক্তিশালী এবং নিষ্ঠুর বাজ পাখি অন্য কোনো পাখি পেলে কেউই তার হাত থেকে ছাড় পায় না। একদিন একসময় তাদের বাসার সামনে বা নিচ দিয়ে চলে যাচ্ছিল একটি বিশেষ আর বাসায় থাকা বাজ পাখিটি নজর রাখছিল এবং তৎক্ষণাৎ খরগোশের পেছনে ধাওয়া করতে থাকে আর খরগোশটি নিজেকে বাঁচাতে প্রাণপণ করে দৌড়াতে থাকে। কিন্তু এই নিষ্ঠুর এবং চালাক বাজ পাখির হাত থেকে এই খরগোশটিও রক্ষা পায়নি। 5-7 মিনিট বিশেষ করে ধাওয়া করার পরেই বিশেষ করে শিকারের আওতায় এসে যায় এই খরগোশ। এইভাবে ছানাদের খাদ্যের জন্য খাদ্য যোগান দেয় বাজ পাখি দম্পতি। ছানাগুলো ধীরে ধীরে বেশ বড় হয়ে উঠতে থাকে আর একদিন দেখতে পায় যে তার মা বাজ পাখি ঘুরে এসে যে তার ছানাগুলো কেমন একটা জড়সড় এবং ছত্ন ছাড়া হয়ে রয়েছে এবং অচৈতন্য অবস্থায় রয়েছে। এবং তখন সে বুঝতে পারে যে ছানাগুলোর ওপর কেউ হামলা করেছে এবং ছানাদের বুকে জড়িয়ে ধরে সে আদর করতে থাকে এবং ভাবতে থাকে কে এই কাজটি করেছে এবং চিৎকার করে জানান দেয়, খুঁজতে থাকে কে সেই শত্রু। আর সেই মুহূর্তে দেখতে পায় একটি কাক বসে রয়েছে এবং এই দিকেই বারবার দেখছে। সাথে সাথে অপেক্ষা না করে মা বাজ পাখি ধাওয়া করতে থাকে তার পেছনে। এই বিশেষ বাজ পাখি দম্পতির জায়গা থেকে বা বাসা থেকে কিছু দূরে বিশেষ এই কাক তারা বাসা বেঁধেছিল এবং সেখানেই বিশেষ করে 1-1 করে 5টি ডিম সেখানে পাড়ে মা কাক। আর এই 5টি ডিম পাড়া সম্পন্ন হওয়ার পর তখন উভয় পক্ষ কম বেশ করে এর উপর তাদের টেম্পারেচার বা তাপ সৃষ্টি করতে থাকে যাতে বাচ্চা জন্মাতে পারে। এবং তারা পালাক্রমে বসত, যখন পুরুষ কাকটি বসত তখন মা কাকটি খাওয়ার এনে দিত, যখন মা কাকটি ডিমের উপর বসত তখন পুরুষ কাকটি এইভাবে খাওয়ার এনে দিত। আর 15 থেকে 18 দিনের মাথায় 2টো ডিম ফুটে বাচ্চা জন্ম দেয় এবং কাক দম্পতি তাদের এই আদরের ছানাগুলিকে আস্তে আস্তে করে বাড়তে সাহায্য করে। আর কিছুদিন পরে আবার যে 3টি বাকি ডিম ছিল তার থেকে 1টি বাচ্চা জন্মায় আর 2টো ডিম কোনো একটা অজানা কারণেই তা নষ্ট হয়ে যায়, যার ফলে কাক দম্পতি খুব কষ্ট এবং দুঃখ পায়। 3টি বাচ্চার দিকে তাকিয়ে বিশেষ করে 2টি ডিমের বিশেষ দুঃখ ভুলে যায়। এইভাবে বাবা মায়ের আদর যত্ন পেয়ে কাকগুলি বড় হতে থাকে। এই কাক বাচ্চাদের বয়স প্রায় 6 থেকে 7 দিন হয়েছে। আর এমন একদিন বাবা মা তার বিশেষ করে ছানাগুলিকে রেখে খাওয়া দাওয়ার সংগ্রহের জন্য দুজন বেরিয়ে যায়। এমন সময়ে বাজ পাখি এসে একটি বিশেষ ছানাকে কাকের বাসা থেকে নিয়ে চলে যায়।
আর তারা বিশেষ করে কাক দম্পতি ফিরে এসে দেখে তাদের বাসা থেকে একটি বাচ্চা নেই। আর তখন বিশেষ করে পুরুষ কাক চিলের বাসার আশেপাশে ঘুরতে থাকে এবং বাসার নিচে বিশেষ করে বাজ পাখির বাসার নিচে দেখতে পায় যে বিশেষ করে পাকা টাকাগুলো পড়ে রয়েছে। তখনই বুঝতে পারে কাক যে এটা সকল বাজ পাখিরই কাজ, যার ফলে আর বিশেষ পুরুষ কাকটি আক্রমণ করে বিশেষ করে বাজ পাখির বাচ্চাগুলির ওপর যখন তার বাবা মা না থাকে। আর মা বাচ্চাকে এইভাবে পুরুষ কাকটিকে তাড়িয়ে দেওয়ার পর তারপরেও আবার কাকটি হানা দিতে থাকে বারংবার, আর এইভাবেই ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকে বাজ পাখির বাচ্চাদের উপরেই। একটি বাচ্চাকে আক্রমণ করার শেষ হলে তারপর আর একটি ছানাকে তারা আক্রমণ করে, এভাবেই দুটো বাজ পাখির বাচ্চাকে তারা জখম করে ফেলে। আর একটি বিশেষভাবে আক্রমণের ক্ষমতা সহ্য করতে না পেরে মারা যায়। আর একটি বাজ পাখি বিশেষ করে আক্রমণের জ্বালা ছটপট করতে করতে সে নিচে পড়ে যায়। আর এক ব্যক্তি গাছের নিচে দিয়ে যাচ্ছিলেন, দেখতে পায় একটি ছোট বাজ পাখির বাচ্চা নিচে পড়ে রয়েছে এবং সে তার সঙ্গে করে নিয়ে চলে যায়। আর বাজ পাখির দম্পতি ফিরে এসে দেখে মাত্র একটি বাজ পাখি বা তার একটি বাচ্চা পড়ে রয়েছে। আর এই একটি বাচ্চাকে তারা ধীরে ধীরে বড় করতে থাকে। দেখা যাবে একদিন এই ছোট্ট বাজ পাখিটি সে একদিন বড় হয়ে বাবা মাকে ছেড়ে চলে যাবে। আর অন্যদিকে আর একটি বাজ পাখিকে বিশেষ করে হৃদয়বান লোকটি তাকে দেখভাল করে বড় করে তোলে। আমার এই পুরো ভিডিওটিতে যেমনভাবে কাক যেমনভাবে আক্রমণ করেছে বাজ পাখির বাচ্চাদেরকে, আবার বাজ পাখিরা যেমন কাকের বাচ্চাদেরকে আক্রমণ করেছে, দুটোই আমাকে দুঃখ দিয়েছে। এমনকি খরগোশকেও হত্যা করাটাও দুঃখ দিয়েছে। আপনাদের কোনটা কেমন লাগলো জানালেই ভালো হয়।